14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন সকাল সকাল অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়ে ঐন্দ্রিলা তার সোশ্যাল পেজে একটি ছবি পোস্ট করেছেন। 14 ফেব্রুয়ারি শুধুই যে ভ্যালেন্টাইন্স ডে সেটা নয়, তার সঙ্গে অঙ্কুশ হাজরার জন্মদিনও। তাই সোশ্যাল মিডিয়ায় উইশ করেন তিনি, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছে। ছবিতে দেখা গিয়েছে ঐন্দ্রিলা সাদা রঙের শার্ট পরে রয়েছেন, কাঁধ থেকে সেই শার্ট একটু নিচে, সেখান থেকে উঁকি মারছে কালো রঙের অন্তর্পাশ। অভিনেত্রীর খুব কাছে বসে রয়েছেন অঙ্কুশ, দুজনের মুখে এই স্মিত হাসি। এই ছবি পোস্ট করে ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন, হ্যাপি বার্থডে মাই ওয়ান অ্যান্ড অনলি ভি, সঙ্গে দিয়েছেন কেকের ইমোজি। ঐন্দ্রিলা জানিয়েছেন অঙ্কুশকে তার মনের কথা, আর এই সব দেখেই মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে বিয়ে না করা নিয়ে যে এই জুটির সঙ্গে টলিউড তারকাদের ঝামেলা চলছে তার নিছকই একটা মজা। বিগত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় রয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা এবং তার প্রেমিকা ঐন্দ্রিলা। তাদের 13 বছরের সম্পর্ক আদৌ বিয়েতে পরিণত হবে কি না তা নিয়ে ইতিমধ্যেই টিনসেল টাউনের একাধিক তারকাদের কৌতূহল একদম তুঙ্গে। তবে 14 ফেব্রুয়ারি কিছু একটা যে হবে সেটার আভাস আগেই দিয়েছেন অঙ্কুশ ঐন্দ্রিলা, তবে সেটা কি এখনও অজানা সকলের কাছে। এইসবের মধ্যেই অঙ্কুশ হাজরার জন্মদিন 14 ফেব্রুয়ারি, আর সেই উপলক্ষে ঐন্দ্রিলা পোস্ট করলেন তার ও অঙ্কুশের আদুরে ছবি, শুভেচ্ছা জানিয়েছেন তার প্রিয় মানুষকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনে অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্কে 13 বছর পূর্ণ হচ্ছে, তার উপর অঙ্কুশের জন্মদিন, সব কিছু মিলিয়ে এই দিনটা যে বেশ স্পেশাল ঐন্দ্রিলার কাছে তা এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। সকাল সকাল এই পোস্ট, আর এই পোস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চাও শুরু হয়ে গিয়েছে। কারণ গত কয়েকদিন ধরে অঙ্কুশ আর ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে যে কানাঘুষো শোনা যাচ্ছিল, এই দুজনের স্মিত হাসির ছবি দেখে অনেক ক্ষেত্রেই অনেকে কিন্তু ভ্রু কোচকাচ্ছেন। কারণ এই ছবি পোস্ট করে ক্যাপশনে ঐন্দ্রিলা যা লিখেছেন, তিনি লিখেছেন হ্যাপি বার্থডে মাই ওয়ান অ্যান্ড অনলি ভি, আর সঙ্গে দিয়েছেন কেকের ইমোজি। ঐন্দ্রিলা জানিয়েছেন অঙ্কুশকে তার মনের কথা, আর এইসব দেখে মনে হচ্ছে কিছুদিন ধরে যেটা চলছিল সেটা যে তেমন কিছু নয়, একটা নিছকই মজা, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কেমন লাগলো এই ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এই ধরনের আরও খবরের নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনে গিয়ে প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।